নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী ইসলামের ইতিহাস শিক্ষার্থী বন্ধুরা, লেকচার প্রকাশনের প্রশ্ন এমসিকিউ বহু নির্বাচনী অর্থাৎ সৃজনশীল দুইটা এই ভিডিওতে পেয়ে যাবে। দেখো নিজেরা দেখে নাও, ভিডিওটা একেবারেই ঘোলারে তোমাদের রিকোয়েস্টের কারণে যে অবস্থায় আছে আমি শেয়ার করলাম। আমি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি, আমি ঠিক মতো পড়তে পারতেছি না, তারপরে বলে দিচ্ছি যতটুকু তোমরা খেয়াল করলে আশা করি প্রশ্নগুলো পেয়ে যাবে। ব্রিটিশ আমলে দেশের অত্যাচারী জমিদাররা কৃষকদের বিভিন্ন উপায়ে নির্যাতন করত, এই উদ্দীপকের আলোকে প্রশ্ন, কোন ঐতিহাসিক উকাজ মেলাকে একাডেমিক ফ্রেন্সেসিস বলেছেন, এরকম আর কি, জাহেলিয়া যুগের কবিতার বিষয়বস্তু কি ছিল ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন 2 নম্বরে দেখো তোমরা, নবুয়াত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর মক্কা নগরীতে কাটান? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলে ডাকা হতো কেন? তারপরে ঘটনাকে দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার প্রতি ইঙ্গিত দেয় ব্যাখ্যা করো। এবার 3 নম্বর দেখো তোমরা, শিক্ষা বঞ্চিত কুসংস্কার শূন্য একটি জনপদ হচ্ছে, এই আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতার নাম কি? পবিত্র কোরআন কেন দীর্ঘ 23 বছর অবতীর্ণ হয়েছে ব্যাখ্যা করো। তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থানের নাম কি? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন খাদিজাতু তাহিরা নামে অভিহিত করা হয়েছিল? তারপরে দ্বিতীয় অধ্যায়ে 5 নম্বর প্রশ্ন দেখো, মুসলমানগণ প্রথম কোথায় হিজরত করেন? আমুল হুজন বলতে কি বুঝায় ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন দেখো, রোমের সম্রাট হিরাক্লিয়াসের নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবিকে দূত হিসেবে প্রেরণ করেন? উহুদের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিহত হওয়ার গুজব ওঠে কেন ব্যাখ্যা করো। এই 7 নম্বর হচ্ছে, কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লামের হিজরত সংঘটিত হয়? মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ব্যাখ্যা করো। এই তারপরে তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায়ে 1 নম্বরের ক, তারপরে খ দেখো, মজলিসের শুরা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপরে 9 নম্বর প্রশ্নে, জামিউল কোরআন অর্থ কি? খোলাফায় রাশিদিনের তৃতীয় খলিফার বিরুদ্ধে কোরআন শরীফ দগ্ধীভূত করার অভিযোগ তোলা হয় কেন? চতুর্থ অধ্যায় 10 নম্বর প্রশ্ন, গজনী বংশের প্রতিষ্ঠাতাকে মোহাম্মদ বিন বখতিয়ার কিভাবে বঙ্গ জয় করেন ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন দেখো, মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের সময় বাংলার রাজধানী কি ছিল? ভারতবর্ষের নামকরণ কিভাবে হয়েছে ব্যাখ্যা করো। তো এটা হলো সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নটিও দেখে দিচ্ছি। যদি বন্ধুরা একটু কম ধরা যাচ্ছে, একটু খেয়াল করে দেখে নাও তোমরা, এটা হলো সৃজনশীল। জাহিলি যুগে গোত্রীয় শাসনের প্রাধান্য লাভের কারণ কি ছিল? তারপরে তোমাদের 2 নম্বর হচ্ছে, 2 নম্বরটা ঠিক বুঝতে পারতেছি না, 3 নম্বর হচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল? 4 নম্বর, কোন খ্রিস্টাব্দকে হস্তিবর্ষ বলা হয়? তারপরে এদিকে দেখো, 7 নম্বর, অহুদের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে? রাসুল সাল্লাহ সাল্লাম কাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন? 9 নম্বর হচ্ছে, কোন সংস্কারের মাধ্যমে মহানবী সাল্লাম এর অভিজাত্যের অহংকার বংশমর্যাদার দম্ভ বিলোপ করেন? 10 হচ্ছে হিজ্জাতুল বালাক অর্থ কি? 11, বিদায় হজ্জের ভাষণ কি শিক্ষা দেয়? 12 হচ্ছে, রাসুল সাল্লাহ সাল্লাম খুলাফায় রাশিদিনের পরামর্শ সভাকে কি বলা হতো? তারপরে 13 নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, তাইম গোত্রের অধিবাসী বয়স্ক পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী গ্রীসের কোনটি সঠিক? এদিকে 5 দেখো, 6 হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ওই ঘটনাটি সংঘটিত হওয়ার ফলে ওই ঘটনাটি সংঘটিত হওয়ার ফলে মুসলমানদের ইমান ও মনোবল অটুট থাকে, কুরাইশরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, মুসলমানদের গৃহে ফেরার পথ রুদ্ধ হয়। এদিকে 14 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত ঘটনাটি জাহিলিয়া যুগের কোন অবস্থার ইঙ্গিত বহন করে? 15 নম্বর দেখো, গৃহকর্মী কর্তৃক এরকম আর কি। তারপরে 14 দেখো, 17, কোন খলিফা পরিবর্তন করেন, আদম সুমারির পরিবর্তন করেন? এই তারপরে দেখো, 23, 24, 25, 26, 27, দেখে নাও তোমরা, তোমরা যতটুকু পারো দেখে নাও, কারণ আমি ঠিকমতো বুঝতেছি না তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে, যেভাবে আছে প্রশ্নটি শেয়ার করলাম।